বন্ধুরা শুভেচ্ছা সবাইকে আমরা এর আগে জেনেছি গুণ অনুসারে যুক্তিবাক্যের বিভাগ সম্পর্কে সেগুলো কি ছিল গুণ অনুসারে ছিল সদর্থক যুক্তিবাক্য এবং নয়র্থক যুক্তিবাক্য আমরা আরো শিখেছি পরিমাণ অনুসারে যুক্তিবাক্য দুই ধরনের একটি হচ্ছে সার্বিক আর একটি হচ্ছে বিশেষ কিন্তু যদি গুণ এবং পরিমাণকে আমরা একসাথে বিবেচনা করি তাহলে আমরা চার ধরনের বাক্য পাবো সেগুলো সম্পর্কেই এই ভিডিও থেকে আমরা শিখব এই ভিডিওতে আমরা প্রথম দুই ধরনের বাক্য নিয়ে জানি প্রথমটি হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা এ যুক্তিবাক্য এবং দ্বিতীয়টি হচ্ছে সার্বিক নয়র্থক বা ই যুক্তিবাক্য এক্ষেত্রে বলে নেই এই যে এ এবং ই এইগুলো মূলত আমি সংক্ষিপ্তভাবে প্রকাশ করছি অর্থাৎ সার্বিক সদর্থক যে যুক্তিবাক্যগুলো আমি পাচ্ছি তার সংক্ষিপ্ত প্রকাশ আমি করছি এ বর্ণ দ্বারা এবং সার্বিক নয়র্থক যে বাক্যগুলো সেগুলোকে আমি প্রকাশ করছি ই বর্ণ দ্বারা সংক্ষিপ্ত বা সহজ করার জন্য এখন ব্যাখ্যা করি চলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য কোনগুলো যে সমস্ত বাক্যে বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্তার্থ সম্পর্কে স্বীকার করা হয় সেটাকে আমরা বলি সার্বিক যুক্তিবাক্য অর্থাৎ আমি এখানে স্বীকারটি করছি দ্বিতীয়ত হলো সার্বিক নয়র্থকের ক্ষেত্রে বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় উদাহরণ দিলে খুব সহজ হয়ে যাবে সার্বিক সদর্থকের উদাহরণগুলো কি আমি যদি বলি সকল মানুষ মরণশীল এই বাক্যে মানুষ যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের প্রত্যেককে আমি বুঝাচ্ছি অর্থাৎ তার ব্যক্তার্থটি সম্পূর্ণভাবে আমি প্রকাশ করছি আবার সকল কাকি কালো এক্ষেত্রে কাক যে উদ্দেশ্য এই কাকের পুরো শ্রেণীকে আমি বোঝাচ্ছি কাউকে বাদ দিচ্ছি না অর্থাৎ সার্বিকভাবে সকল কাকের উপর আমি কালো যে গুণটি সেই গুণটি আমি আরোপ করছি একইভাবে সকল গরু হয় চতুষ্পদ অর্থাৎ গরুর যে চারটি পা এই বৈশিষ্ট্যটি আমি প্রত্যেকটা গরুকেই নির্দেশ করে বলছি অর্থাৎ এক্ষেত্রে মানুষ কাক বা গরু এই যে উদ্দেশ্যগুলো এই উদ্দেশ্যগুলোর ব্যক্তার্থটি সম্পূর্ণভাবে আমি প্রকাশ করছি এবং এখানে আমি স্বীকার করে নিচ্ছি কয়েকটা বৈশিষ্ট্য বা গুণকে প্রথম বাক্যে আমি মানুষের মরণশীলতার যে গুণটি সেই গুণটি সম্পর্কে স্বীকার করেছি দ্বিতীয় বাক্যে আমি কাকের কালো হবার যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটি আমি স্বীকার করে নিয়েছি এবং তৃতীয় বাক্যে গরুর চারটি পা এই যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য আমি স্বীকার করে নিয়েছি অর্থাৎ সার্বিক সদর্থক যুক্তিবাক্যগুলো হলো সেই বাক্যগুলো যেই বাক্যে বিধেয় পদ অর্থাৎ কোনো একটি বৈশিষ্ট্যকে আমি আরোপ করছি কোনো একটি শ্রেণীর উপরে সেই শ্রেণীর প্রত্যেকের উপরে অর্থাৎ সামগ্রিক বা সার্বজনীন কোনো একটা শ্রেণীর উপরে আমি কোনো একটা বৈশিষ্ট্য বা গুণকে স্বীকার করে নিচ্ছি সেই বাক্যগুলো হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য সার্বিক নয়র্থক যুক্তিবাক্য কোনগুলো যেই যুক্তিবাক্যগুলোতে আমি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করছি সেগুলোকে আমি বলছি সার্বিক নয়র্থক যুক্তিবাক্য উদাহরণ দিই কোনো কাক নয় লাল অর্থাৎ আমি এক্ষেত্রে কাক শ্রেণীর প্রত্যেককে বোঝাচ্ছি যে একটি কাকও না কোনো কাকই নয় লাল এক্ষেত্রে আমি অস্বীকার করছি লাল হবার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটি আমি অস্বীকার করছি কাক নামক বিশেষ পাখির শ্রেণীর ক্ষেত্রে এক্ষেত্রে আমার এই অস্বীকার করার বিষয়টির মধ্য দিয়ে আমি নয়র্থক যে গুণটি সেটি নিশ্চিত করছি এবং কোনো কাক এই শব্দটি দুটির দ্বারা আমি সার্বিক হবার যে পরিমাণগত বিষয়টি সেটি নিশ্চিত করছি আরেকটি উদাহরণ নেই আমি নই ধনী এক্ষেত্রে আমি নিজেকে ইঙ্গিত করছি অর্থাৎ একজন ব্যক্তি যার সম্পূর্ণটাই কিন্তু আমি বোঝাচ্ছি এবং এক্ষেত্রে আমার ধনী হবার যে একটি বৈশিষ্ট্য সেটিকে আমি অস্বীকার করছি এই জন্য এটি একটি নয়র্থক বাক্য আবার ধরো বললাম তুমি নও রোমান্টিক এই বাক্যের ক্ষেত্রে তোমার কোনো একটা বৈশিষ্ট্য সম্পর্কে আমি অস্বীকারটি করলাম এক্ষেত্রে কিন্তু তুমি এখানে সার্বিক হিসেবেই কাজ করছো অর্থাৎ একটি পূর্ণ মানুষ বা পূর্ণ সত্তা হিসেবে তুমি কাজ করছো যে কারণে এটি বিশেষ না এটি সার্বিক বাক্য এবং নও শব্দটি থাকার কারণে এটি নয়র্থক হচ্ছে তাহলে আমরা এই সার্বিক নয়র্থক বলতে আসলে কি বুঝলাম যদি কোনো একটি বাক্যের উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় এবং উদ্দেশ্যটি সম্পূর্ণভাবে ব্যক্তার্থকে নিঃশেষিত করে বা
প্রকাশ করে তাহলে সেই বাক্যগুলোকে আমরা বলবো সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য বা ইযুক্তি বাক্য। এই ভিডিওতে আমরা কি শিখলাম? আমরা জানলাম সার্বিক সদর্থক বা এযুক্তি বাক্য কি, আমরা শিখলাম সার্বিক নয়ার্থক বা ইযুক্তি বাক্যটি কি। পরবর্তীতে আমরা আরও দুটি বিভাগ সম্পর্কে জানব গুণ ও পরিমাণ অনুসারে যুক্তি বাক্যের ক্ষেত্রে। সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।